ভয়েজের টিনে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি কুমার। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজির 18 বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে করোনা টিকাকরণের লক্ষ্যকে বাস্তবায়িত করতে গোটা দেশে চলছে কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়া। আজ বৃহস্পতিবার কুমারঘাট বিমল সিংহ শপিং কমপ্লেক্সের নিচতলায় 800 জন নাগরিকদের মধ্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। আজ কুমারঘাট পুর পরিষদের উদ্যোগে করোনা প্রতিষেধক ভ্যাকসিন শিবির করা হয় কুমারঘাট বিমল সিনহা শপিং কমপ্লেক্সে। উৎসবের মেজাজে অধীর আগ্রহে সবাই টিকা গ্রহণ করতে লক্ষ্য করা গেছে। টনটনে করা রোদে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে লাইন নিয়েছেন 18 ঊর্ধ্ব বয়সী সাধারণ মানুষ। আজকের এই টিকাকরণ শিবিরে মোট 800 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে 200 অফলাইনের মাধ্যমে এবং 600 অনলাইনের মাধ্যমে করা হবে। প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা যথাযথভাবে তাদের কর্তব্য করে যাচ্ছেন। নমস্কার, আজ আমাদের কুমারঘাট সিএসসি সেন্টারের পক্ষ থেকে কুমারঘাটে এই বিমল সিনহা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে এই ভ্যাকসিনেশনের প্রোগ্রাম চলছে। আজ আমাদের এখানে টোটাল 800 ভ্যাকসিন হবে, তো 200 অনলাইন এবং 600 অফলাইন হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং জনসাধারণের মধ্যেও খুব ব্যাপক সাড়া মিলছে। সকাল থেকে লাইন চলছে এবং আমাদের ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েজ 18।